হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিফাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে একটি জার্মানি হোমিওপ্যাথি কোম্পানি অ্যাডেল এর একটি লিফলেট সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এটিতে কি কি রয়েছে আর এটি ফ্রিতে কিভাবে পাবেন সে সম্বন্ধে আমি জানাবো। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, জার্মানি হোমিওপ্যাথি কোম্পানি অ্যাডেল, এই অ্যাডেলের আমি দুটি বই আপলোড করেছি। একটি ছোট অ্যাডেলের বাংলা হোমিওপ্যাথি বই আর একটি বড় অ্যাডেলের বাংলা হোমিওপ্যাথি বই। এই দুটি হোমিওপ্যাথি বইয়ের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাবেন। আপনারা লিঙ্কে ক্লিক করে এই বইগুলি ডাউনলোড করে পড়বেন, অনেক উপকার লাগবে। আজকে আমি আপনাদেরকে এই একটি লিফলেট বা এই লিফলেটে কি কি রয়েছে আর এটি কিভাবে আপনারা ফ্রিতে পাবেন বা ফ্রিতে ডাউনলোড করবেন সে সম্বন্ধে আমি জানাবো। জার্মানি কোম্পানি অ্যাডেলের এই লিফলেটে মোট 8খানা পেজ রয়েছে। প্রথমে আয়রনের ঘাটতি দূর করার জন্য জার্মানি কোম্পানি অ্যাডেল যে হোমিওপ্যাথি মেডিসিনটি, হোমিওপ্যাথি কম্বিনেশনটি তৈরি করছে সেটি হচ্ছে ফেরোডোনা টনিক অ্যাডেল 79। অ্যাডেল 79-এর অ্যাড দেওয়া আছে। অ্যাডেলের জার্মানি কম্বিনেশন গুলি খুবই কার্যকরী, বিভিন্ন রোগের ক্ষেত্রে তারা কম্বিনেশন তৈরি করেছে 1 থেকে 87 পর্যন্ত, অ্যাডেল 1 থেকে অ্যাডেল 87 পর্যন্ত যে সমস্ত তাদের কম্বিনেশন মেডিসিন গুলি রয়েছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, সেগুলো যদি ব্যবহার করা যায় তো খুবই উপকার দেয়। তারপরের পাতায় এভাবে মানুষের অঙ্গ অনুযায়ী কি কি অ্যাডেল কম্বিনেশন তৈরি করেছে সেগুলি লেখা রয়েছে। প্রথমে রয়েছে চোখের জন্য, যেমন অ্যাডেল 70 ছানি গ্লুকোমা এবং খারাপ দৃষ্টির জন্য অ্যাডেল 17 অ্যাডেল 17 খুবই কার্যকরী। তারপর দিয়েছে মুখ জিবা আর গলার রোগ, এর জন্য অ্যাডেল 6 থাইরয়েডের সমস্যা, টনসিলের সমস্যা, অ্যাডেল 24 নতুন পুরাতন গলার ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী। এইভাবে সাধারণ লক্ষণে দেওয়া আছে শরীরের ওজন কমার জন্য অ্যাডেল 13, এভাবে শরীরের অঙ্গ অনুযায়ী এখানে একটি ছকের মাধ্যমে অ্যাডেল 1 থেকে অ্যাডেল 87 কম্বিনেশন গুলি কোনটি ব্যবহার করবেন সে সম্বন্ধে দেখানো হয়েছে। তারপরে এখানে অ্যাডেল 1 থেকে অ্যাডেল 87 পর্যন্ত সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে যে অ্যাডেল 1 কিসের জন্য, যেমন অ্যাডেল 1 কখন ব্যবহার করবেন, সব ধরনের মাথা ব্যথা সেই সাথে মাইগ্রেন, স্নায়ুজনিত যন্ত্রণা এবং শরীর ও পায়ের যন্ত্রণায় অ্যাডেল 1 খুবই কার্যকরী। এভাবে অ্যাডেল 2 এ যে সকল অর্স রোগে জ্বালা ভাব রক্ত পড়া থাকে অর্সের জন্য অ্যাডেল 2 ব্যবহার করবেন। এভাবে অ্যাডেল 1 থেকে অ্যাডেল 87 পর্যন্ত দেওয়া রয়েছে। অ্যাডেল 87 বা 87 হচ্ছে শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ও ভাইরাল সংক্রমণের জন্য। তারপরে দেওয়া আছে এর ডোজ সম্বন্ধে, ওষুধের নাম, ওষুধের নাম্বার 1 থেকে 7, 10 থেকে 12, এইভাবে দেওয়া আছে কত বয়সে কত ডোজ খাবে। যেমন বয়স্করা 15 থেকে 20 ফোঁটা কাপের 1/4 ভাগ জলে দিয়ে খাবে, আর ছোটরা 7 থেকে 10 ফোঁটা প্রতিদিন 3 বার খাবে। এভাবে কোন ওষুধটি ডোজ কত সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। লিফলেটটা আপনারা যে সমস্ত হোমিওপ্যাথি ফার্মেসিতে, যে সমস্ত ওষুধের দোকানে জার্মানি হোমিওপ্যাথি কোম্পানি অ্যাডেলের ওষুধ বিক্রি হয় সেখানে ফ্রিতেই পাবেন। আর যদি আপনি এটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে খুব অল্প সাইজের এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনি অ্যাডেলের 1 থেকে 87 পর্যন্ত সংক্ষেপে জানতে পারবেন। আর বিস্তারিত জানার জন্য আরো বই রয়েছে, সেগুলোর ভিডিওর লিঙ্ক, সেগুলোর পিডিএফ ফাইলের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই বইগুলি পড়বেন, অনেক উপকার লাগবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাকানা ইউটিউব চ্যানেলটি।